হ্যালো বন্ধুরা, আজকে আমি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ পাঁচটি রাস্তা সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরব। এসব রাস্তা দিয়ে এগিয়ে শেষ পর্যন্ত প্রাণ নিয়ে ফিরতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করেন অনেকেই। প্রথমেই দ্য আটলান্টিক ওশান রোড সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরছি। পাক্কা 8.5 কিলোমিটার লম্বা এই রাস্তা, অবস্থান যার রীতিমতো সমুদ্রের মধ্যেই। সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটি দ্বীপের সাথে মোট 8টি সেতু জুড়ে তৈরি হয়েছে এই রাস্তা। সমুদ্রে যখন লম্বা আর বড় বড় ঢেউ খেলে যায় তখন ভয়ঙ্কর হয়ে ওঠে এই রাস্তা। ঝড় উঠলে তো কথাই নেই, ওপথে কেউ গিয়েছে তো মরেছে। তবে যেমনই হোক না কেন, পর্যটকদের কাছে খুব পছন্দের জায়গা এটি। সাউথ ইয়ুঙ্গাস রোড, বলিভিয়ার 43 মাইল লম্বা ভীতিকর এই রাস্তাকে বলা হয় ডেথ রোড বা মৃত্যুপথ। তবু এই রাস্তা ধরে কিছু কিছু মানুষকে চলতে হয়, কারণ বেশ কিছু গ্রামে যাওয়ার জন্য এই রাস্তার বিকল্প কোনো পথ নেই। অজস্র দুর্ঘটনায় প্রতি বছর অন্তত হাজারখানেক মানুষ মারা যায় এই রাস্তায়। ভীতিম রিভার ক্রসিং, নদী পেরোবার 600 মিটার লম্বা ভীতিমের এই রাস্তা। সাইবেরিয়ার এই বৃষ্টি খুব সরু এবং বিপজ্জনক। শীতের সময় যখন চারপাশ কুয়াশায় ঢাকা অথবা বৃষ্টির দিনে এই রাস্তা পেরোতে চাইলে প্রচণ্ড সাহস দরকার। দ্য শিয়ারি রোড, শিয়ারি থেকে ইশতেয়ারি যাওয়ার পথে এটি ভারতের খুব দুর্গম একটি রাস্তা। পাথুরে এই রাস্তা রীতিমতো শ্বাসরুদ্ধকর ও বিপজ্জনক। বৃষ্টির সময় কাদা জমে গেলে এই রাস্তাটি সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। দ্য হিমালয়ান রোড, হিমালয় পর্বতে ওঠা যেমন বিপজ্জনক, হিমালয়ের আশেপাশের রাস্তাও তেমনি ঝুঁকিপূর্ণ। শীতের সময় পুরো রাস্তা তুষার আর পানিতে ভরে যায়। রাস্তাটি এ সময় চরম বিপজ্জনক হয়ে ওঠে। ড্রাইভার যদি তখন সাবধানে না চলে তাহলে সেই যাত্রা হতে পারে তার শেষ যাত্রা।